আমি একদমই ভূতে বিশ্বাস করি না। আমি আমার খুব একটু হয় না, ছোটবেলার থেকে একটু আমার খুব কিউরিয়াসিটিটা একটু বেশি। আমি সবসময় ভূতের খোঁজে গেছি, এমনকি আমাদের বিভিন্ন জায়গায় শুটিং করতে হয় এবং তার মধ্যে অনেকগুলো জায়গা যেরকম বারুইপুর রাজবাড়ি বা খন্নান রাজবাড়ি, এগুলো খুব শোনা যায় যে এগুলো খুব হন্টেড জায়গা। তো এইসব জায়গায় যখন শুটিং হয় স্পেসিফিক্যালি, আমি চেষ্টা করি ইউনিট থেকে একটু দূরে গিয়ে, এখানে ফাঁকা কেউ নেই, কোথাও অন্ধকার, সেইখানে একটু ঘুরে বেড়ানোর। মানে সেটা সাহস দেখানোর জন্য নয়, সেটা হচ্ছে বেসিক্যালি ভূত জিনিসটা আছে কি না এইটা জানার জন্য। কারণ আমি একেবারেই ভূতে বিশ্বাস করি না এবং আমার সত্যি মনে হয় যে ভূত জিনিসটা হচ্ছে ফিয়ার অফ দি আননোন। কারণ যেই জিনিসটাকে আমরা দেখতে পাচ্ছি না, যে জিনিসটা আমরা ফিল করতে পাচ্ছি না, আমরা তাকে ভয় পাই। আমরা যখন একা থাকি আমরা হ্যালুসিনেট করি যে হয়তো আমাদের আশেপাশে কিছু একটা আছে, কেউ একটা পেছনে হাঁটছে, হয়তো অ্যাকচুয়ালি কেউ নেই। তো আমার মনে হয় ভূত জিনিসটা একটা সর্ট অফ হ্যালুসিনেশন ফ্রম ভয়, ভয়ের থেকে তৈরি হয় এই হ্যালুসিনেশনটা। তো আমি পার্সোনালি ভূতে বিশ্বাস করি না, তাই আমার কোনো ভূতের গল্পও জানা নেই। অনেকের থেকে অনেক রকম শুনেছি, আমার আমার স্ত্রীর কাছ থেকেই শুনেছি। রিধিমা একবার খন্নান রাজবাড়িতে শুটিং করছিলো, তো ওর খুব ভূতুড়ে এক্সপিরিয়েন্স হয়েছিল। মানে লাইট নিজের থেকে অন অফ হচ্ছে এবং কেউ এসে ওর সঙ্গে, ওর একজন অ্যাটেন্ডেন্ট ছিলেন, তো তাকে সে ফিল করেছে, তাকে নিয়ে কেউ টানা হেঁচড়া করছে আর কি। তো এই ধরনের অদ্ভুত অদ্ভুত এক্সপিরিয়েন্স অনেকেরই হয়েছে, মানে শুধু রিধিমার নয়, অনেকের হয়েছে, কিন্তু আমার পার্সোনালি হয়নি। আমি অনেকবার চেষ্টা করেছি ভূত দেখার, কিন্তু কোনোবারই ভূত আমার সামনে আসেনি।